অতি প্রবল ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে সকাল থেকে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে উপকূলীয় অঞ্চলে। জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়ে পড়েছে পটুয়াখালী রাঙ্গাবালির নিচু এলাকার কয়েকটি গ্রাম। উত্তাল রয়েছে সাগর, বিভিন্ন নদীর পানি বেড়েছে কয়েক ফুট। জলোচ্ছ্বাসের আতঙ্কে রয়েছে উপকূলের 14 জেলার মানুষ। বেশি ঝুঁকিতে সাতক্ষীরার বেড়িবাঁধের 43টি পয়েন্ট। এমন ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে উপকূলের বিভিন্ন এলাকাতেই। মংলা, বাগেরহাট, পটুয়াখালী, সাতক্ষীরা, বরগুনা, ভোলাসহ আশপাশের উপকূলীয় জেলাগুলোর ঝুঁকিপূর্ণ মানুষদেরকে আশ্রয়কেন্দ্রে এরই মধ্যে নেওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে মেডিকেল টিম, স্বেচ্ছাসেবী সহ সেনা, নৌ, ফায়ার সার্ভিস ও বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যরা। এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আমরা লোক আনতে পেরেছি 23,90,307টি, যেটা এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লোককে আমরা সাইক্লোন শেল্টারে আনতে পেরেছি। এবং একই সাথে 517,432টি গবাদি পশুকেও আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করা হয়েছে, ওষুধ, জরুরি ওষুধ সহ চিকিৎসা সেবাদানকারী টিম নিযুক্ত করা হয়েছে, নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়েছে, মাস্ক সরবরাহ করা হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে আঘাত হানতে পারে। আশ্রয়কেন্দ্রের পাশাপাশি জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে স্কুল কলেজগুলো। তবে অনেকেই বাড়িঘর ছেড়ে এসব স্থানে যেতে চায় না বলে অভিযোগ পাওয়া গেছে। আশ্রয়কেন্দ্র আমাদের এটা ঝুঁকিপূর্ণ, ভয়েই তো কেউ আসতে চায় না। তারপরও বাজার তাগিতে যে যেভাবে বাস্তি করেছে সেভাবেই সেজে যায়। আশ্রয়কেন্দ্রে যাচ্ছি না করোনার ভয়তে, কারণ করোনা গ্যাদারিং এর ভিতরে আমরা যাবো না। কারণ এখানে বসে মরবো তাও ভালো, খাবার দাবার আল্লাহ যা খাওয়ায় তাই খাবো, দরকার হয় নদীর পানি খেয়ে বেঁচে থাকবো, তারপরও চেষ্টা করবো বেঁচে থাকার জন্য। এইভাবেই এরই মধ্যে নদীতে নৌকা ডুবে নিখোঁজের খবর পাওয়া গেছে, এখনো ফেরেনি অনেক জেলে। সুন্দরবনের একবারে সাগরের মুখে যেসব ক্যাম্পগুলো আছে, বিশেষ করে কটকা, কোশিখালি এবং গুগল শেলারসব, এদেরকে আমরা ইতিমধ্যে ওখান থেকে সরে যাওয়ার জন্য অলরেডি নির্দেশ দিয়েছি। সাগরে সিগন্যাল পাওয়ার পরে আমরা রেডি হয়েছে আমাদের, তারপরে আমরা সিগন্যাল পাওয়ার পরে ঘূর্ণিঝড়ের জন্য সাগর থেকে আমরা নিরাপদ স্থানে চলে আসছি। আমফান অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে, গতিপথ পরিবর্তন করে রাজশাহীতে আঘাত হানতে পারে আমপান। তাই শুধু উপকূল নয়, সারা দেশেই নানা প্রস্তুতি নেওয়া হয়েছে জানান প্রশাসনের কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম সহ নৌবন্দরের জেটি থেকে জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে, বন্ধ রয়েছে পণ্য খালাস। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।